নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়নের মাধ্যমে কমিশন গঠন করবে আওয়ামী লীগ। সেই প্রতিশ্রুতি অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 প্রণীত হয়েছে। সেই অনুসারে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। দলের প্রস্তাবিত নাম বাদ পড়লেও সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হওয়ায় সন্তুষ্ট বাংলাদেশ আওয়ামী লীগ। নবগঠিত নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, নতুন কমিশনের সকল কাজে সহযোগিতা করবেন তারা। এই কমিশনের অধীনে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।